একেবারে বর্ণাঢ্য রোড শোর আয়োজন করা হয়েছে এখানে বিজেপির তরফ থেকে। ক্যামেরা পার্সন প্রীতম চক্রবর্তীকে দেখাবো, বলবো সেই ছবি, যে ছবি আমরা দর্শকদেরকে দেখাচ্ছি, যে একদিকে একদিকে কর্মীদের কর্মী সমর্থকদের উচ্ছ্বাস, অন্যদিকে একবারে ঢাক এবং আদিবাসী যে সংস্কৃতি, সে আদিবাসী নৃত্য সব মিলিয়ে কিন্তু এখানে একেবারে বর্ণাঢ্য ব্যবস্থাপনা আমরা দেখতে পাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই পাঁশকুড়া রেল স্টেশনের কাছে গিয়ে পৌঁছবে এই রোড শো, যেখানে এটা সমাপ্তি হবে, মাফ করবে, যেখানে এই রোড শো শেষ হওয়ার কথা রয়েছে, কিছুক্ষণের মধ্যেই সেখানে গিয়ে পৌঁছবে। আমি দেখাচ্ছি দর্শকদের যে কি পরিমাণে এখানে যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদের মধ্যে আমরা উচ্ছ্বাস লক্ষ্য করতে পাচ্ছি। একদিকে ঢাক কাঁসর ঘণ্টা বাজছে, অন্যদিকে আদিবাসী বাদ্যযন্ত্র সব মিলিয়ে বিজেপির তরফ থেকে যারা কর্মী সমর্থকরা এখানে এসেছেন তাদের মধ্যে কিন্তু উচ্ছ্বাস রীতিমতো চোখে পড়ার মতো। একদম শেষ মুহূর্তের নির্বাচন, আর এক ঘন্টা মতো বাকি আছে, আর দেড় ঘন্টা বাকি রয়েছে নির্বাচনের প্রচার শেষ হতে, দেড় ঘন্টা বাকি আছে, এই দেড় ঘন্টাও একেবারে দেড় ঘন্টাও কিন্তু শেষ পর্যন্ত সমস্ত রাজনৈতিক দল কাজে লাগাচ্ছে। এবং আমরা দেখছি যে অমিত শাহ, তিনি সকাল থেকে একাধিক কর্মসূচি করেছেন এই পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর মিলিয়ে। এটা তার তৃতীয় কর্মসূচি এখানে, যেখানে রোড শোয়ে সামিল হয়েছেন, এবং অমিত শাহকেও রীতিমতো উৎসাহিত দেখাচ্ছে এবং হাত তেড়ে কখনো হাসি মুখে অভিবাদন গ্রহণ করছেন এবং প্রত্যুত্তরে হাত তেড়ে বা নমস্কার করে তার উত্তরও দিচ্ছেন। এখানে যে নির্বাচনী প্রচার, সেই নির্বাচনী প্রচারের একদম আমরা দেখতে পাচ্ছি যে এক প্রচুর বিজেপি কর্মী সমর্থক এই মুহূর্তে এখানে এসে উপস্থিত হয়েছে। একবারে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই রোড শো শেষ হবে, এবং সেখানে কিছুক্ষণ বক্তৃতা রাখার পরেই তুমি আমাদের সঙ্গে চলে যাবে সরাসরি দক্ষিণ চব্বিশ পরগনায়। মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা আপনারা দেখতে পাচ্ছেন, শেষ বেলার প্রচার। মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে এক পা তুলে দাঁড়িয়ে রয়েছেন, তার আরেক পায়ে আহত জখম আপনারা জানেন। হুইল চেয়ার থেকে উঠে দাঁড়িয়েই জাতীয় সঙ্গীত গাইলেন মমতা বন্দ্যোপাধ্যায় টেঙ্গুয়ার জনসভায়। অন্যদিকে আপনারা দেখছেন পাঁশকুড়ায় রোড শো অমিত শাহের, আর একদিকে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা টেঙ্গুয়ায়। বৃহস্পতিবার ভোট, পয়লা এপ্রিল নন্দীগ্রামে, আর পাঁশকুড়ায় আপনারা দেখছেন রোড শো করছেন অমিত শাহ। পূর্ব পশ্চিম পাঁশকুড়ায় ভোট পয়লা এপ্রিল, অর্থাৎ বৃহস্পতিবার, তাই একেবারে শেষ মুহূর্তের শেষ প্রচারে অমিত শাহ একদিকে পাঁশকুড়ায়, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের টেঙ্গুয়ায়। রবিবার থেকে টেঙ্গুয়ায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই টেঙ্গুয়ার জনসভাতেই কিছুক্ষণ আগে বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে দেখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর রোড শো। আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধি সমীর সেনগুপ্তের কাছে। সমীর, যে কথা তুমি বলছিলে এবং যে ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি, নাচ গান কোনো কিছুই বাদ নেই এই রোড শোতে, বলাই যায় একেবারে এই শোভাযাত্রা এবং এই রোড শো রীতিমতো বর্ণাঢ্য। মমতা বন্দ্যোপাধ্যায় ভিক্টরি সাইন দেখালেন, অমিত শাহ সাইন দেখালেন, একদম প্রচার শেষ, আজ প্রচার শেষ। শেষ মুহূর্তের প্রচার যাত্রায় যেরকম সামিল হয়েছেন অমিত শাহ, তার পাশাপাশি আরো যে 29টা আসন রয়েছে, সেই 29টা আসনের বিভিন্ন আসনে অমিত শাহ আরো বেশ কয়েকটি আসনে কিন্তু শেষ মুহূর্তে প্রচার পর্বে অমিত শাহ সামিল হয়েছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে প্রায় শেষ মুহূর্তে, সে এই এই আর আর প্রায়
ঘন্টা দেড়েকও সময় নেই নির্বাচনী প্রচার শেষ হতে, দ্বিতীয় দফা নির্বাচনী প্রচার শেষ হতে। তার আগে শেষ মুহূর্তে পাঁশকুড়া পশ্চিম কেন্দ্রের প্রার্থীকে নিয়ে এই মুহূর্তে অমিত শাহ তিনি রোড শো করছেন। বুঝতেই পারছো এই প্রচণ্ড পরিবেশিক আবহাওয়ার কিন্তু পরিবর্তন হচ্ছে এবং তাপমাত্রাও বাড়তে শুরু করেছে, গরম পড়ছে। আবার অন্যদিকে রাজনৈতিক উত্তেজনার পাড়ও কিন্তু রীতিমতো তুঙ্গে। এই অবস্থায় প্রচারের একেবারে সময় শেষ হয়ে আসছে, তাই এই শেষ মুহূর্তে প্রচারের ছবি আপনাদেরকে দেখালাম। ধন্যবাদ এই মুহূর্তে তোমায় সমীর।